কষ্ট ওইটা নাহলে মাইনে নিলাম, এখন দীপজল ভাইটা আমরা মানবো না, এটা মেনে নিতে পারি না। আমরা দীপজল ভাইকে চাচ্ছি, আমরা এখনো চাচ্ছি, তখনও চাচ্ছি, আজীবন চাচ্ছি। আমরা রাজপথে নেমে যাব, বাংলাদেশের সব জনগণকে নিয়ে দরকার হলে আমরা রাজপথে নেমে যাব এবং বাংলাদেশের মানুষ দীপজলকে বের করে দিল, উঠায় নাও, সে বসলো, তুমি দুই বছর এখানে আমরা দিতে চাইছি, মনে করে কোন অসুবিধা নাই, তুমি ভালো করলে তোমাকে তার পিছনে কালো টাকার লোকটাকে জানেন, আমি তো বলে দিয়েছিলাম আমাকে 2019 শেখ সেলিম সাহেবের নাম বলে আমাকে ডিসি হারি হাবিব স্যারের ওখানে পাঠানো হয়েছে। সরার ভাই এটা তো জানেন আপনি তাই না, আমাকে পাঠানো হয়েছে শেখ সেলিম ভাই স্যারের নাম দিয়ে, আমাকে বলছে যে ওনার নামটা বলবেন। এরপরে আমাকে পাঠানো হয়েছে ডিবি অফিসে, আমি কিন্তু জায়েদ খানের সাথে আমার কোনো নাম বেঁচে খাই, হ্যাঁ নাম বেঁচে বেঁচে খায়, কেন নাম বেঁচে বেঁচে খাবে, রাজনীতি এখানে আওয়ামী লীগ বিএনপি এখানে কোনো ও মিডিয়াতে বলে শেখ সেলিম স্যারের নাম বলেছে, আচ্ছা শেখ সেলিম স্যারের নামটা কেন বলেছে, আমি আমি যখন নাকি জায়েদ খানে আমার সাথে একটু দ্বন্দ্ব ছিল, এটা ছোট ভাই আমার দ্বন্দ্ব হয়েছে, আমরা মিউচুয়াল হয়ে গেছি, হ্যাঁ বলতেছি আমি আপনার, আমি একজন একজন বলি তো, সেখানে সে কিন্তু আমাকে ডিআইজি হাবিব স্যারের, ডিআইজি হাবিব স্যারের ওখানে পাঠানো হয়েছে, হ্যাঁ তখন পাঠানো হয়েছে যে জায়েদ খানে কেন 103 জনকে বাদ দেওয়া হয়েছে, এটার জন্য আপনি লড়াই করেন আপু, আমাকে এবং জামাল পাটোয়ারিকে পাঠানো হয়েছে সেগুন বাগিচা হাবিব স্যারের অফিসে, হাবিব স্যার এই কথা বলতে পারবে, সেদিন এটিএন বাংলা চ্যানেলে একটা চ্যানেলও ছিল, তো ওখানে আমাকে বলছে, আমি বললাম ওখানে যেয়ে কী করবো করোনাকালীন, আমি বললাম কী বলবো, বলবেন যে শেখ সেলিম পাঠিয়েছে আপনাকে, এটা নিপুণ আমাকে ফোন করে বলছে এবং জিয়াসমিন বলছে, জিয়াসমিন নিপুণ দুজনে বলছে আমাকে। এখন ওখানে যাওয়ার পরে আমরা যখন বললাম তখন জায়েদ আবার ফোন দিছে হাবিব স্যারকে যে না এই ধরনের কিছু হয় না, আমি কেস করেছি জায়েদে কিসের নামে, ওনার নাম কি জামাল পাটোয়ারি, জামালের নামে, আমি বলবো নাম অবশ্যই, আমার নাম তামিন হোসেন বেবি, তো জামাল পাটোয়ারির নামটা বলা হয়েছে, জামাল পাটোয়ারির নামটা ধরেন তো ভাই, আচ্ছা যা জামাল পাটোয়ারির নামটা বলা হয়েছে, তো তখন বলছে বেবি আপার নামটা আসে না এখানে, এটা জায়েদ বলছে। এরপর ওইখান থেকে আবার আমাকে পাঠানো হলো কোথায়, ডিবি অফিসে বায়েজিদ স্যারের ওখানে পাঠানো হয়েছে, ওইখানে একই নাম বলছে, ওই যে 103 জনকে নিয়ে ইয়ে করতে বলছে, যুদ্ধ করতে বলছে, কেন বাদ দেওয়া হয়েছে এই সেই আগ্রম বাগ্রম, জায়েদকে ভয় দেখানোর জন্য এবং শিল্পীরা যেন আরো ভয় পায়, ওর নিপুণকে যেন তুলু তুলু করে, এটা ওই মানুষটা আছেন কিনা জানি না, এখন ওই মানুষটা কি ভাঙানো হতে পারে, আমি বলবো না যে সেই মানুষটা আছে, সেই মানুষটা থাকলে সে আমাকে নিজে বলতো যে বেবি আমার নাম বলে যাও, সে তো বলে নাই, শেখ সেলিম স্যারের কথা বলছি, শেখ সেলিম স্যারের কথা ও কেন ফোন করে বলবে সবাইকে, ও এখানে আরেকজন আছে আপিল বোর্ডের, আপিল বোর্ডের আলম আলম শামসুল আলম মামা উনিও ছিল, ওনাকেও তো একই কথা বলা হয়েছে যে শেখ সেলিম ভাইয়ের নাম বলবেন, যে বায়োজিত স্যার ডিবিতে মিন্টু রোডে ওখানে, যে আমরা ওখানে শেখ সেলিমের নাম বলছি, আমরা কিভাবে বলবো সম্পর্ক আছে, উনি আমাদেরকে ফোনে বলছে, আপনি কেন ব্যাপারটা বুঝতেছেন না, ফোনে আমাদেরকে বলছে, ফোনে না না থাকলে যদি নাম বলে, হ্যাঁ তাহলে তো শেখ সেলিমের উচিত, আমাদের আমাদের প্রধানমন্ত্রীর উচিত যে ওনাকে মামলা দেওয়া উচিত ওর নামে, কেন আরেকজনের নাম ভাঙায় খাবে, একজন রাজনীতিবিদ শেখ সেলিমের নাম ভাঙিয়ে খায়, হ্যাঁ ঠিক আছে, না এটা বলেন যে শেখ সেলিমের নাম ভাঙিয়ে চলে কিনা, হ্যাঁ অবশ্যই চলে, বলেন বলেন এটা বলেন, শেখ সেলিমের নাম ভাঙে চলে কিনা আমি জানি না, কিন্তু শেখ সেলিম কি আদৌ আছে কিনা সেটাও জানি না, কিন্তু ওর মুখের কথা, ও আমাকে ফোন করছে রাত্রেবেলা, ঠিক আছে ও রাতে ফোন করে বলছে আপু যে বলবেন শেখ সেলিমের নাম বলবেন, শেখ সেলিমের কাছে আপনার কোনো বার্তা আছে, হ্যাঁ আমার শেখ সেলিম স্যারের কাছে একটাই বার্তা থাকবে, উনি যদি থেকে থাকেন তাহলে আমাদের কিছু বলার নাই, অন্যায় কাজ যেন না করে, উনি যেন বুঝে শিল্পীরা কি চায়, শিল্পীরা আমরা চাই না ওকে, নিপুণ যে এই দুই বছর যে ছিল এখানে, 2 বছর কি করেছে, 7টা ছবি কাজ করেছে, উনি জিয়াসমিনকে ছবিতে না কেন, আমরা আর্টিস্ট না, আমরা আর্টিস্ট না, আমরা দীপজল ভাইকে প্রতিনিধি হিসাবে আমরা নিজেরা আনছি, দীপজল ভাই আসে না এখানে,
দীপজল ভাই, দীপজল ভাইকে জোর করে নিয়ে আসছি, কারণ আমরা কাজ চাই। আপনি আবার বলেন।